বলে বিকেলকে দেখা হবে কাল বিকেল বলে রাতকে দেখা হবে কাল সকাল বলে বিকেলকে দেখা হবে কাল বিকেল বলে রাতকে দেখা হবে কাল ওজে ঠিকই দেখা মাঝখানের রেখা মানুষ চলছে একই নিয়মে ওজে ঠিকই দেখা মাঝখানের রেখা মানুষ চলছে একই নিয়মে জামাই আসছে এই জন্য যে আপনি এই যে বিশ পদের তিরিশ পদের এই তরকারি পিঠা পুলি এত কিছু রান্না করে যে জামাইয়ের জন্য অযথা পয়সা খরচ করবেন কোনো দরকার নাই, ঠিক আছে? আমি খুব মামুলি অল্প বিস্তর খাই, ঠিক আছে? আপনি যেটা করবেন, এই যে খাসির মাংস আছে না, এই খাসির মাংসের একটু ওই যে ঝাল ভুনা ভুনা করবেন। মামার রুমে ঢুইকা দরজা বন্ধ করে দিছে, বন্ধ করে কি যে আলাপ, কিচ্ছু শুনি নাই আপা, মেলা সময় ছিল বাবা, মনে হয় দুই তিন ঘন্টা তো হইবই। আমি আলম বলছি না আপা। কত লোকই তো আসে, এটা আমার প্রোডাকশনের অফিস, এটাকে আমার সংসার নাকি যায়, আমি যেহেতু জানি নাকি কে আসছে না আসছে। কালকে ফারজানা কেন আসছিল অফিসে? কোন ফারজানা? তোমার নায়িকা ফারজানা, তিন ঘন্টা ছিল, কেন আসছিল? তুমি কি করো না করো আমার কানে কিন্তু সব আসে, মিথ্যা কথা বলবো না, এক দুটা না তিন চারটা নায়িকা আসে তোমার অফিসে, কি করো তুমি এত নায়িকা দিয়ে, কি সিনেমা বানাও তুমি? নায়ক হইতে আসে কেউ, কেউ নায়িকা হইতে আসে, কেউ প্রোডাকশনে কাজ করতে আসে, প্রোডিউসাররা আসে, এটা আমার ব্যবসা না, আমি কি এখানে ব্যবসা করতে বসছি না, কীভাবে কাজ করবো এভাবে বললে, লোকজন তো আসবে, এটা অফিস না প্রোডাকশনের। ও আচ্ছা, সবাই আসে মানলাম, ফারজানা কেন আসবে? আরে বাবা রে, বললাম না আমার প্রোডিউসারের বাসায় ঝামেলা ছিল, উনি আসছিলেন, সবাই মিলে আড্ডা দিছে, একটা ইয়ার ব্যাপার আছে না, তুমি এইসব নিয়ে একদমই মাথা গরম করো না, তোমার জন্য একটা সারপ্রাইজ মানে সুখবর আছে, বলো তো দেখি কী সুখবর। আমি তো জানি না, তুমি বলো। আমার নেক্সট ছবির হিরোইনকে কে? আবার তোমার ফারজানা? ফারজানা কেন, তোমার নিজের নামটা কি মুখে আসে না, এত সুন্দর নাম তোমার, বৃষ্টি, তুমি সত্যি, তিন সত্যি, এক দুই তিন, ফাইনাল, তুমি নাই কই বা? ঠিক আছে, আমাকে আগে কেন বলো নাই? সব কিছুকে আগে বললে হয়, তোমার পেটে কি কথা থাকে মেয়ে মানুষের, পরে তো আরেক ভেজাল বাজবে, বুঝো না কেন? তুমিও না, শুধু শুধু আমাকে রাখো, মাথা গরম করে তো ভালো, তোমার এক্সপ্রেশন দেখতে পারো, তুমি এত ভালো অ্যাক্টিং করো, বুঝো না, এটা দেখতাম কীভাবে? সার্জন আসবে আমি রাখবো না? এখন শোনো, আমার একটু দু একটা মিটিং আছে, হ্যাঁ একটু বাইরে যাবো, প্রডিউসারদের সাথে বসতে হবে, আরও দু একটা কাজ আছে, করে আমি তোমার বাসার নিচে আসবো, ফোন দেবো, তুমি নিচে নেবো, আমরা লং ড্রাইভে যাবো, বাকি কথা ওইখানে হবে। সত্যি তো? তিন সত্যি, এক দুই তিন, যাও। ঠিক আছে।
শালার যন্ত্রণা, মেয়ে মানুষ এমন যন্ত্রণা জানবো কে নেই? কে জানাইছে? এত বড় একটা কথা তুমি ওদের কাছে লুকালে খাতে যা? এরকম যে মানুষ তোমার ফ্রেন্ড, আমাদের হয়ে কাজ করছে তোমার সাথে, আর তুমি সেই কথাটা আমাদের কাছে লুকালে, আর আমরা দেখো তো অযথাই তোমাকে নিয়ে কত টেনশন করছি। আচ্ছা হয়েছে, ওদের হয়তো কোনো প্ল্যান ছিল যার কারণে ওরা আমাদেরকে বলেনি, এখন তো জানতে পেরেছে। ভাবি, ব্যাপারটা হচ্ছে যে আমি যখন জেলে ছিলাম তখনই বাসার এখানে ট্রান্সফার হয়ে এসছে, আর ওরই করা নিষেধ ছিল ব্যাপারটা যেন আমি কাউকে না বলি। আর আমি জেলে থাকা অবস্থায় ভাইয়াকে যদি বলতাম ব্যাপারটা লিক আউট হয়ে যেত, তাই বলা হয়নি। আচ্ছা তা না হয় বুঝলাম, তো এখন তোমাদের প্ল্যান কি? প্ল্যান তো আমাদের টার্গেট মতোই আছে। প্রথমে প্রেম নিকেতনের খুনিদের খুঁজে বের করতে হবে, কারণ তাদের খুঁজে বের করলেই আবুল কমিশনার সাইজ হয়ে যাবে, আর আবুল কমিশনার একবার সাইজ হয়ে গেলেই আমার রাজনীতির রাস্তাটা একেবারে পরিষ্কার। শোন, আবুল কিন্তু তিনবারের কাউন্সিলর, প্রচণ্ড চালাক লোক, আজব এবং আরমানের কোনো ব্যবস্থা হয়ে গেল সে অন্য কারো শেল্টারে চলে যাবে এবং নতুন করে চাল চালবে। ভাইয়া, আবুল কমিশনার যত চালই চালুক না কেন, তার প্রতিটি চালের করা জবাব আমি রেডি করছি। ভেরি গুড, এটাই তোর কাছে আশা করছিলাম। আর আবুল কমিশনার তো এগুলো করে না, আরমান আর রাজব তাদের স্বার্থের জন্য এগুলো করে। ভাবি, তোমার কিন্তু একটা দায়িত্ব রয়েছে। আমার? সেটা আবার কি দায়িত্ব? তুমি শাবনুরের নানির কাছ থেকে সামিরের ডিটেলটা আমাকে এনে দিবা, কারণ এই মুহূর্তে যদি রবিন বের হয়ে আসে তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে, কারণ বাসার না চাইলেও তাকে অ্যারেস্ট করে ফেলতে হবে। আচ্ছা ঠিক আছে। নাফিস। জি ভাই। বসো। কে আসে, কে যায় আমার অফিসে, কে কতক্ষণ থাকে, কে কি খায়, কয়জন থাকে, এত সব খবর বাইরের লোকজন জানে কি করে, বৃষ্টি জানে কি করে, কারণটা কি? হঠাৎ এই ধরনের প্রশ্ন ভাইয়া? আগে অবশ্যই এই সমস্যা হয় নাই করি নাই, এখন ফেস করতে হচ্ছে এই ধরনের সমস্যা পাই, এই কারণে করতেছি। যে অফিসের ইন্টারনাল ইনফরমেশন বাইরের লোকজন কি করে জানে? হ্যাঁ, এটা তো কখনো আগে পরে হয় নাই, তাহলে আমাদের বিশ্বাস মামার যে ভাইগনা ওনাদেরকে জিজ্ঞেস করি, ডাকি, আপনি দেখেন ওনাদের জিজ্ঞাসা করে, ওরা বলতে পারে, ওরা তো মিডিয়ার ভাষাটা বুঝে না, যদি বলে ফেলে তো ওদেরকে ডাক দিই। ডাকো। আচ্ছা ওই ইকবাল ভাই তো বাজারে পাঠাইলাম মাত্রই, আলম ভাই আছে, তা আলম ভাইকে ডাকি। ডাকো। আলম ভাই, আলম ভাই। জি মামা। মামা ডাকছে না মরে? দিই, ডাকছিলাম। রান্না বসেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, খাওয়া দাওয়া চলতেছে না, পেট দেখলে বুঝে যায়। ভালো, ঘরের কথা মানুষ জানে কি করে, এই বৃষ্টি জানে কি করে, এখানে কে আসে অফিসে, কে যায়, কি করে। বৃষ্টির পাশে তো আমার সাথে এসে কোনো কথা হয় নাই, আমি তো কিছু বলি নাই তারে। তুমি বলো নাই তাহলে কি খবর, কি বাতাসে বাতাসে গেছে, বাতাস দিয়ে যায় মানুষের কানে খবর। আজকে বৃষ্টির কথা কোনো আসছে অফিসে? কাহিনা শুনে আসছে। আমি বললাম আপা একটা ঠান্ডা এনে দিই, বললো যে না ঠান্ডা খামো না, আমার একটা চা দাও। আমি বললাম আপা গরমের মধ্যে চা খাইবেন, কে চাই দাও, তো আমি একটা চা বানাই এনে দিলাম মামা, আর তো কোনো কথা হয়নি গা। যাও এসো না, অফিসে কে আসবে, কে যাবে, কি করবে, এগুলি যেন বাইরে না যায়, বৃষ্টি কেন, কোনো বৃষ্টির কাছে যেন না যায়। জি মামা। মামা আমি তো মামা এই সব থাকতে অন্ধ, কান থাকতে বদি, এই মুখ থাকতে বোবা, কিচ্ছু করি না কারোর সাথে মামা। তাই মামা শীত দিয়ে যখন আসে নিজের কত লোকজন থাকে মামা, বুঝছেন, আবার ক্যামেরা লাগাই না আসে, একটু খোঁজ নিয়ে দেখেন ভালো। তবে মামা একটা কথা কি জানেন, একশোতে একশো আমি কিন্তু কিছু করি নি মামা, একটু খোঁজ নিয়ে দেখ। আচ্ছা ঠিক আছে। জি ভাই, আর একটা কথা, আমাদের যে কেয়ারটেকার, উনি তো টাকার খাক্কর, 10 টাকা দিয়ে ওনারা সব কিনে ফেলানো যায়, আর বৃষ্টি অপত চালাক, টাকা পয়সা দিয়ে ওনার সাথে লিঙ্ক আপ কইরা খবর ওবর নেয় কিনা বোঝেন নাই। আমি সবই বুঝছি, কাহিনী এত লম্বা করার দরকার নাই, সিন পড়ে যাবে। তুমি নিচে যাও, কেয়ারটেকারকে একটা নোটিশ দাও লিখিত, 2 মাসের মধ্যে আমরা অফিসটা ছেড়ে দিচ্ছি, এই রাস্তায় নতুন আর একটা অফিস দেখো, এখানে তো পয়সা দিয়ে থাকে ঠিক না, পয়সাও দিব আবার এত কিছু সহ্য করবো, বেশি হয়ে যাচ্ছে না? জি ভাইয়া। জি ভাই মানে কথা কি বুঝতে পারছো? তাহলে যাও। টাকা পয়সা দিয়ে কয়েকটা ছাগলের মতো বড় হয়ে যাচ্ছে, কাজ তো কিছু পারেই না, কালী পুজো খায় আর অন্য
আর পেইন বাড়ায় মাথা দেখো। আচ্ছা জামান বাবাজি, মেয়ে মেয়ে এমন একটা কাম করলো, এই বয়সের একটা বেটারে বিয়া করলো, আপনি কিছু করলেন না, আপনি তো বড়। মামি কি যে বলতাম, একদিন ফারজানা আমারে বললো যে মিমি নাকি কোন ছেলের সাথে কথা বলে। আমি ভাবলাম যে এরকম কথা বলতে পারে, এই যুগে ছেলে মেয়েরা একজন একজনের সঙ্গে কথা বলে, ফেসবুকে সম্পর্ক হয়। কিন্তু কথা নাই বার্তা নাই, হুট করে একদিন আমারে বলতেছে মিমি ওই ছেলের বিয়ে করবে। আমি বললাম যে একটু থামো, আমি ছেলের সম্পর্কে খোঁজ খবর নেই, ছেলে কী করে না করে ভালো মন্দ খোঁজ নেই। ওমা আমার সে চান্সই দিল না, একদিন হুট করে এসে আমারে বলতেছে যে মিমি বিয়ে করে ফেলছে, বিয়ে করে ও শ্বশুর বাড়িতে চলে গেছে। এখন আমি কী করবো বলেন? ফারজানা তো কিছু কইলো না। ফারজানা তো বলছে, কিন্তু বলছে যে হয়তো ফারজানা মনে করছে যে গার্ডিয়ান নাই, যারা পছন্দ তারা বিয়ে করে ফেলছে, আর তাছাড়া তো আমাকে তো তারা ভাই মনে করে না, বোনের জামাই মনে করছে যে ভালো না মন্দ কী করে না করে, ক্ষতি করে না না করে, এটা চিন্তা করে আমার পাত্তাই দিল না। আপনার ভাগ্নিও তো স্বামীর পাত্তা দেয়? কোনো পাত্তা দেয় না। ফারজানা আমার পাত্তা দেয় নাকি? দুই পয়সাও দাম দেয় না, আমার লোক কথায় কথায় তর্ক করে। বিয়ের পরে তো আপনি ছেলে সম্পর্কে খোঁজখবর নিতে পারতেন। কেন মামি, আপনারা কি কোনো খারাপ খবরটা শুনছেন নাকি? এর চেয়ে খারাপ খবর কি আছে? এই বয়সে একটা বেটারে বিয়ে করছে, আর ওনার পোলা নাকি ওই মিমির চেয়ে বয়সে বড়, এর চেয়ে খারাপ খবর আর কি হইতে পারে? আচ্ছা বাবাজি, আপনারা হঠাৎ করে কি মনে করে আইলেন? না আমরা তো ওই যে মানে ও না ওই যে ফারজানা বললো যে মামা নাকি ফোন দিছে, ফোন দিয়ে আসতে বলছে, দাওয়াত করছে, আমিও চিন্তা করলাম যে অনেকদিন আপনাদের এখানে আসি না, আপনার হাতের রান্না খাই না, তাছাড়া ওই মিমিও আইসে, মিমির জামাইও আইসে, তাহলে সবার সঙ্গে একটু এই পরিচয় হইলো, দেখা সাক্ষাৎ হইলো, কথাবার্তা হইলো, তাছাড়া আপনার রান্না তো আমি খাইতে বুনতেই পারি না, বুঝতে পারছেন? এই জন্য ভাবলাম যে আপনার রাতের রান্নাও খাইতে পারবো, চলে আসলাম আর কি। ভালো করছেন, আপনি একটু রেস্ট নেন, আমি যাই খাবার ব্যবস্থা করি। আচ্ছা ঠিক আছে মামি। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ রান্না কী অবস্থা? প্রেম নিকেতনের টোটাল ইনভেস্টিগেশনের আপডেট কি? জি স্যার, ইনভেস্টিগেশন তো করেই যাচ্ছি, সব আপডেট আপনাকে জানাচ্ছি স্যার। মনির, দ্যাট ইজ নট এনাফ। আজ বহুদিন হয়ে গেল, প্রেম নিকেতনের রহস্যের আমরা উদ্ঘাটন করতেই পারছি না, আমাকেও কিন্তু উপরে জবাবদিহি করতে হবে। মেক ইট হ্যাপেন ভেরি ফাস্ট। জি স্যার, আমি চেষ্টা করে যাচ্ছি স্যার। আরেকটা ব্যাপার, লোকমুখে শুনছি তাই আপনাকে সরাসরি জিজ্ঞেস করতে চাই। কি স্যার? ইদানিং আপনি কাউন্সিলর অফিসে বেশি থাকেন, থানাতে আপনাকে খুব বেশি একটা দেখা যায় না, কথাটা কি সত্য? স্যার আসলে বিষয়টা এরকম না, আমি ইনভেস্টিগেশনের জন্য সবসময় বাইরে ঘোরাঘুরি করি, তো হয়তো এই সময় কাউন্সিলের সঙ্গে দেখা হয়েছে, হয়তো এই ইনফরমেশনটাই আপনার কাছে দিয়েছে, এর বাইরে কিছু নয় স্যার। আমার কিন্তু সেটা মনে হচ্ছে না, প্রেম নিকেতন ছাড়া এমন কোনো ইস্যু নেই যে ইস্যুতে আপনি কাউন্সিলর অফিসে যাবেন বা কাউন্সিলর আপনার সাথে যোগাযোগ করবে। দেখুন, উনি যদি জনপ্রতিনিধি হয়ে থাকে, আমরাও কিন্তু জনগণের সেবক, জনগণকে সেবা দেওয়াটাই আমাদের কাজ, জনগণের টাকার থেকে কিন্তু আমাদের স্যালারি, আমাদের সংসার চলে। সো যার নুন আমরা খাচ্ছি, তার নুনটাকে আমরা অবশ্যই হালাল করে খাওয়ার চেষ্টা করবো, রাইট? রাইট স্যার। আর যদি আপনার দ্বারা পুরো ব্যাপারটা হ্যান্ডেল করাটা খুব বেশি কঠিন হয়ে থাকে, আপনি আমাকে বলতে পারেন, আই ক্যান গো ফর সামওয়ান এলস অলসো। স্যার স্যার, আমি দ্রুত রেজাল্ট আপনাকে জানাচ্ছি স্যার, প্লিজ। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে জানান। হ্যাঁ ফোন দেন। ওকে, আমি বলছিলাম কি, তুমি তো এই সবেমাত্র জেল থেকে ছাড়া পেলে, এসেই তুমি আবার রাজনীতির মধ্যে জড়িয়ে পড়ছো, সবার সাথে যোগাযোগ করার চেষ্টা করছো, সবাইকে বাসায় আনছো, মানে কাজটা কি ঠিক হচ্ছে? ভাবি আমি রাজনীতি ছাড়তে পারবো না, এটা একেবারে সত্যি কথা, এবং আমি এটা চালিয়ে যাব। এই কথাগুলো ভাইয়ার সঙ্গে আমার ক্লিয়ার হয়েছে, এবং সেজন্যই কিন্তু ভাইয়া আমাকে এই বাসায় নিয়ে আসছে। এখন তোমার যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে হয়তো আমাকে আবার লিভ করতে হবে। আরে না না না, তুমি ভুল বুঝছো, আমি আসলে এটা বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি যে আবার যদি নতুন করে কোনো ঝামেলা হয়, কোনো ঝামেলায় জড়িয়ে পড়ো, এটাই বোঝাতে চাচ্ছিলাম। দেখো ভাবি,
পলিটিক্সের প্রতিপক্ষ থাকবে এবং তারা সব সময় ক্ষতি করবার জন্য উৎপেতে থাকবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। আর তাদের ভয়ে যদি আমি ঘরে গুপ্তি মেরে বসে থাকি, কোনো কাজকর্ম না করি, তাহলে তো আমি রাজনীতি করতে পারবো না, জনগণের সেবাও করতে পারবো না ভাবি। না তা ঠিক আছে, রাজনীতি তোমার ব্লাডে, কিন্তু আমি বলছিলাম কি খাদিজা, আমাদের গার্ডিয়ান বলতে তো তোমার ভাইয়াই, মানে তোমার এই রাজনীতির কারণে যদি তোমার ভাইয়ার কোনো সমস্যা হয়ে যায়, কোনো ঝামেলায় জড়িয়ে পড়ে। দেখো ভাবি, যারা আমার ক্ষতি করতে চায় তারা কিন্তু আমার রাজনীতির প্রতিপক্ষ, তারা যদি আমার কোনো ক্ষতি করতে চায় করতে পারে, কিন্তু ভাইয়ার উপরে কোনো প্রভাব আসবে না। আর একটা কথা, এই এলাকায় তো আমরা এমনি এমনি আসিনি, এত দিন ধরে এলাকায় আছি, এত পরিচিত আমাদের, তুমি কেন ভয় পাচ্ছ? তাহলে তুমি এখন কিভাবে কি দিয়ে শুরু করতে চাচ্ছ? আমার এখন প্রথম কাজ হচ্ছে কি জানো, প্রেম নিকেতনের মার্ডারটা কারা করেছে সেই রহস্যটা উদ্ঘাটন করা। সেটা তুমি কি করে করবা? এটা তদন্ত তো পুলিশ করছে, পুলিশই কোনো এটার কুলকিনারা করতে পারলো না, তুমি কি করে করবে? দেখো ভাবি, পুলিশের হাতে অনেক কিছু করা সম্ভব না, কারণ তাদের উপরে উপরে লেভেল থেকে অনেক রকম প্রভাব থাকে, অনেক চাপ থাকে, তাই তারা অনেক কিছু করতে পারে না। কিন্তু আমার দ্বারা অনেক কিছু করা সম্ভব, যেটা আমি করব। আর এই মার্ডারটার পেছনে কারা জড়িত আছে, কাদের লাভ হবে এবং এই প্রেম নিকেতন দখল করবার জন্য কারা বসে আছে, সব কিছুই আমি জানি, তাই আমার জন্য ব্যাপারটা অনেক ইজি। আচ্ছা, এতে তোমার কী লাভ হবে? আমার কী লাভ হবে সেটা নিয়ে আমি ভাবছি না, কিন্তু যারা আমার রাজনৈতিক প্রতিপক্ষ তাদের যে বিশাল একটা ক্ষতি হবে সেটাতে আমি নিশ্চিত। ঠিক আছে, যা কিছুই করো একটু সাবধানে করো, বুঝে শুনে করো। আর যে মুকুল, মুকুল কিন্তু কাউন্সিলরের খাস লোক, সে কিন্তু সারাক্ষণই আশেপাশে খোঁজ খবর নিয়ে ঘুরছে। কাউন্সিলরের সঙ্গে অনেক বছরই আমি রাজনীতি করেছি ভাবে, কারা তার খাস লোক, কারা তার প্রতিপক্ষ, সবাইকে আমি চিনি, এগুলো নিয়ে তোমার ভাবতে হবে না। ঠিক আছে, তুমি চা খাবে? চা দিব? চা হলে মন্দ হয় না, দিতে পারো এক কাপ। জামাই পুরান হয়ে গেলে যে কদর কমে যায় সেটার প্রমাণ পাইলাম। কেন, কি হয়েছে? কি হয়েছে বুঝো না, গিলে জামাই খাও, লাল মরিচ দিয়ে ভর্তা করছে, আর কি করছে, ব্রয়লার মুরগি এনে জবাই করে দিছে। খাইতে চাইছি কি খাসির মাংস, জবাই করছে ব্রয়লার মুরগি। বাজারে নাকি খাসির মাংস শেষ হয়ে গেছে, গরুর শিনা শেষ হয়ে গেছে, আমার বোকা পাইছে, আমার বুঝায় বাচ্চা পোলা হয়নি, বুঝায় শেষ হয়ে যায়। আচ্ছা, তুমি সেই আসার পরের থেকে খাওয়ানোর আলাপ করতেছো, তোমাকে কি বাসায় খাওয়াই না? ভালো মন্দ রান্না করে কাকে খাওয়াই আমি? টাকাটা কই থেকে আসে, রোজগার করে কে, বাজারটা করে কে? আমার টাকায়, আমার টাকায় আমারে রান্দা খাওয়াই, আবার আমারে খোটা দাও, ভালোই শিখছো। খাও তো, না খেয়ে তো আর থাকো না, এমন ভাব করতেছো আসার পরের থেকে মনে হয় যে তুমি কিছুই খাও না। দেখো, একটা মার্ডার কেসের আসামি, তার কোনো খবরই নেই, সে দিব্যি খাইতেছে, ঘুরতেছে, বেড়াইতেছে, বলোয়া, বাহ কি সুন্দর, মানে একটা মানুষ কতটা খারাপ হইলে এরকম হইতে পারে, চিন্তা করছো? আচ্ছা, তুমি আগে থেকে এগুলো কেন বলতেছো? এমন তো হতে পারে ওরা কিছু জানেই না এসবের। হও, তোমারে কইছে সে জানে না, সে হচ্ছে বিশ্ব ক্রিমিনাল। তুমি দেখো নাই, পুলিশ আমাদের বাড়ি পর্যন্ত আইছে, আমাদের থানা যাওয়ার কথা বলছে, এত কিছু করছে, পুলিশ পুরা দেশ ঘুরে ফেলাইতেছে, আর সে জানে না যে আসামি সে জানবানের হইতে পারে, সে হচ্ছে মারাত্মক শয়তান, বুঝছো? চুপ করে রয়েছে যাতে মনে হচ্ছে কিছুই হয় না, এটা বোঝানোর চেষ্টা করতেছে। মামা, সারাদিন তুমি কই থাকো? তোমাকে তো খুঁজেই পাই না, কি নিয়ে এত ব্যস্ত থাকো তুমি? আর পুষ না রে মা, সকত্রে নিয়ে যে ঝামেলা আছি, এই ঝামেলাটা না মিটাইতে বললে শান্তি নাই। আচ্ছা মামা, এখানে ঝামেলার কি আছে? যে মেয়ে চলে গেছে সে তো গেছেই, আর একে নিয়ে ঝামেলা বাড়িয়ে লাভ আছে? তার থেকে ভালো ওকে অন্য জায়গায় দেখে শুনে বিয়ে দিয়ে দাও, বয়স তো আর কম হয়নি। দেখ মা, তোকে ছোটোবেলা থেকে খাওয়াইছি, পড়াইছি, বড় করছি, লেখাপড়া শিখাইছি, বিয়া দিছি, তোর মায়ের চিকিৎসা করাইছি, তোকে লাগে কি আমি কম করছি,